ওই যে আমাদের হিরো হয়ে পড়ছে, সেটা ম্যাডামের ব্যাপার। আরে ম্যাডামের কথা কইতে গিয়া চুপ মারা গেলি কেন? ম্যাডাম কেমন টুনটুনি পাখির মতো কথা কয়, লজ্জাই আমার মাথা কেটে। জানিস ওই স্কার্ট পরা ম্যাডামকে সবাই নাম দিয়েছে টুনটুনির ছাও। কেন আমরা কি ম্যাডামকে ভয় পাই নাকি? ম্যাডামের সাইজ দেখে উনারে আমার ম্যাডাম কইতে ইচ্ছাই করে না। কি এত বড় কথা, আমার নামে আজে বাজে মন্তব্য করা হচ্ছে? না না ম্যাডাম, মন্তব্য না, আমরা আপনার প্রশংসা করি। আপনি তো আমাদের আদর্শ ম্যাডাম। আপনার মতো সুন্দরী ম্যাডাম শহরের আর কোনো কলেজে। ম্যাডাম আপনাকে স্কার্ট আর টপস যা লাগছে না, একেবারে দারুণ। তুমি বেশি বেশি বলছো, অত বেশি বলো না তো। যাও এখন ক্লাসে যাও, আসি বাই। চড়ুই পাখির মতো কখন এসে পিছে খাড়াইছে টেরি পাই না। যাও সবাই, তোদেরকে আমি এত করে বোঝাতে চাইলাম ম্যাডাম পেছনে, আর তোরা বকবক করেই যাচ্ছিস। যত পাম্পটি আছে সবই তো ম্যাডামকে দিয়ে ফুলিয়ে দিলে। ওদিকে তাকিয়ে কোনো লাভ নাই দোস্ত। রাজু, ইউর গুড নেম? আরে শুনুন মিস লাইলি। আচ্ছা আচ্ছা, লাইলি না হন জোসনা সালেহা মালেহা, এই জাতীয় একটা কিছু হবে। এরকম জঘন্য নাম আমার না। তোমার সুন্দর নামটা জানতে চাই মিস বিউটিফুল। নাম দিয়ে তোমার কোনো কাজ নেই মিস্টার খ্যাত। করেক্ট, আর শেক্সপিয়ার বলেছেন নামে কি আসে যায়। থাক নাম না বলো, বন্ধু তো হতে পারি। তুমি কলেজে প্রথম এসেছো, আমি তোমার বন্ধু হতে চাই মিস বিউটিফুল। আজে বাজে কোনো ছেলের সাথে আমি বন্ধুত্ব করি না মিস্টার খ্যাত। আরে তখনই কইছিলাম ওই মায়ারে তুই খাঁচাই বন্দি করতে পারবি না, এখন ইনস্টল হইলি তো। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আধুনিকতা ও নারী স্বাধীনতা নিয়ে। এই সম্পর্কে বলো, আধুনিকতা ও নারী স্বাধীনতা সম্পর্কে তোমার কি মতামত? এই আধুনিকতার যুগে নারী স্বাধীনতা অপরিহার্য। নারীকে পুরুষ শাসিত সমাজে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়, এই আধুনিক সমাজে তা চলতে দেওয়া যায় না। মনে হয় কল্টন ময়দানে ভাষণ দিচ্ছে। বিউটিফুল, আর বলো নারী এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এ কাপড় পরতে পারবে না, ওখানে যেতে পারবে না, কি কেমন রেওয়াজ? অথচ আল্লাহ নারী পুরুষ সবাইকে একভাবে সৃষ্টি করেছেন। নারী একটু হাতাকাটা জামা পরলেই পুরুষের চোখ মামালে উঠে যায়, নারী একটু শর্ট স্কার্ট পরলেই পুরুষেরা ঘামাতে শুরু করে, নারী একটু ফ্যাশন করলেই পুরুষেরা বলে গেল গেল সমাজ গেল। খুব ভালো বলেছো। না ম্যাডাম,
মোটেও ভালো বলেনি। রাবিশ, আমরা নারীদের সম্মান করি, নারীদের পেটে আমাদের জন্ম, তারা আমাদের মায়ের জাতি, প্রণাম করি, কিন্তু নারীদের গায়ে বিন্দু মাত্র আঁচ লাগতে দেই না, তাদের সম্মানের সাথে ঘরে বসিয়ে রাখি। কিন্তু বর্তমান সমাজের আধুনিক নারীদের সেটা পছন্দ না। ইয়েস বাবা কুম বাবা কুম। নারী দেহ প্রদর্শনে কোনো সৌন্দর্য নেই ম্যাডাম, ঢেকে রাখার মধ্যেই আছে শালীনতা। আধুনিকতার নামে এই নগ্নতা চলতে দেয়া যায় না। নারীকে নারী সাজেই ভালো লাগে, পুরুষের সাথে তাদেরকে মানায় না, যেমন কাকের মুখে কোকিলের ডাক মানায় না। সুন্দর প্রকাশের মাঝে কোনো অশালীনতা নেই, যারা অসুন্দর তারাই এসব কথা বলেন, নারীকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চান। না না মিস বিউটিফুল, পুরুষেরা নারীকে ঘরে বন্দি করে রাখতে চায় না, ভালোবাসায় বন্দি করে রাখতে চায়। ঘন্টা বেজে গেছে, ক্লাস আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে, বাই। মাইয়া মানুষের এত রাগ থাকা ভালো না, একটু রাগ কমিয়ে হেসে থাকো মিস বিউটিফুল। বাদর দেখলে কারো হাসি আসে না, রাগি হয় মিস্টার। বিউটিফুল বাবা কুন, ও তোকে বাদর বলে গেল আর তুই কইলি বিউটিফুল। আমার নাম রাজু, আমি হারতে শিখিনি, জয় করতে শিখেছি, ওর ভালোবাসা আমি জয় করে নেবই। না মিস্টার খ্যাপ, মিস্টার চটলোক, ক্লাসে তুমি আমাকে যেভাবে অপমান করেছ তার উচিত শিক্ষা তোমাকে দেবই। নাম আমার ইভা। বিউটিফুল, এখানে কি চাও দেখছো না, ফাংশনের জন্য আমরা নাচ প্র্যাকটিস করছি। তাই তো দেখতে এলাম, কিন্তু তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, ফিজিক্যাল এক্সারসাইজ বলে। ও, তুমি আমার সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছো? আমাদের সাথে নাচের চ্যালেঞ্জ করতে এসেছে? মেয়ে মানুষের সাথে আমি চ্যালেঞ্জ করি না। তারপরও আমি বলতে চাই, তুমি যেভাবে নাচছো এটাকে নাচ বলে না, পিটি বলে। পিটি শাট আপ, কথায় বলে মুরগি নাকি তার বাড়িতে বেশি কক কক করে। আমাকে দোস্তের লগে নাইছে কিন্তু তুমি পারবা না। ওনার দোস্ত নাচবে আমার সাথে। এই যে মিস্টার খ্যাপ, আমার নাচের সাথে তাল মেলাতে গেলে মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাবে, কোমর বেঁকে যাবে। চাপাবাজি রেখে এবার নাচ শুরু করো। ঠিক আছে, শুরু হোক নাচ। Come on.
ঘোড়া ঢোল পিটিয়ে দে অপরকে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেলটু মেরেছে ওসে বড় দেমাগি একটুই আছে পথ রাগি চেহারা রাখেন মাশাল্লাহ নজর কেড়েছে ঘোড়া ঢোল পিটিয়ে দে অপরকে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেলটু মেরেছে ঘোড়া ঢোল পিটিয়ে দে অপরকে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি আরে পেলটু মেরেছে সে গোলাপ মুখে পাগলের প্রলাপ চলতে গিয়ে মুরগির সে ঠান্ডা পেরেছে তোরা ঢোল পিটিয়ে দে আপরতে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালে পেলটু মেরেছে তোরা ঢোল পিটিয়ে দে আপরতে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালে পেলটু মেরেছে ওরা বাবা তেজে ঘোড়া সাপটা কান লাগিনে রেগে গেলে সাপের মতো করে সে ফুসফুস খোদার কসম রাখলে তারে লাগে বড় জোশ রেগে গেলে সাপের মতো করে সে মোশফোশ খোদার কসম রাখলে তারে লাগে বড় জোশ একটা পেতাম যদি চাস তবে হতো জেরমান তোকে প্রেমের পালপিটিশন শুধুই বেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে আবরতে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেলটু মেরেছে খুশে বড় দেমাগি একটু আছে বদরাগি চেহারা রাখেন মাশাল্লাহ নজর কেড়েছে তোরা ঢোল পিটিয়ে দে আবরতে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেলটু মেরেছে তোরা ঢোল পিটিয়ে দে আবরতে রটিয়ে দে নাচতে গিয়ে নাচনে ওয়ালি পেলটু মেরেছে চাইলাম জল পাইলাম শরবত তুমি যা চেয়েছ আমি সব দিয়েছি এবার বলো আমাকে কবে বিয়ে করবে বিয়ে আমি বিয়ে করব তোমাকে ছি 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 কি সব নোংরা কথাবার্তা বলছো তুমি নোংরা কথা নয় বিয়ে হচ্ছে পবিত্র কথা তুমি আমার সর্বনাশ করেছো এবার বিয়ে করে সর্বনাশের হাত থেকে আমাকে আরে খাজা তুই খবর কি একটা জব্বর খবর দিতে এলাম কলেজ একটা নতুন মাই আইছে বলিস কি তুই নাম কি ইভা ইভা ভা 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 চাইলাম জল পাইলাম শরবত তাহলে তো ইভা শরবত খেয়ে দেখতে হয় তুই যা আমি একটু কিছু করে আসি আচ্ছা তুই যা এটা মহিলা টয়লেট আর এটা তো পুরুষ
দেখুন না, উনি মহিলা টয়লেটে ঢুকে বসে আছে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার। আরে না না, দেখো প্লিজ, আরে এটা তো মহিলা টয়লেট, পুরুষ টয়লেটে ছিল। প্লিজ, এটা তো পুরুষ টয়লেট। হ্যাঁ পুরুষ টয়লেট। হ্যাঁ আপনার চোখ দুটি কি অন্ধ মিস্টার খ্যাপ? সাইনবোর্ডটা দেখেননি? আমি তো, হ্যাঁ দেখবেন কি করে, আপনি তো মিস্টার খ্যাপ, আপনার স্বভাব চরিত্রটাই এমন, আপনি এত জঘন্য চরিত্র। তুমি নোংরা চরিত্রের ছেলেপেলেরা কলেজে থাকলে এ কলেজে লেখাপড়া করা যাবে না। এই চল প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেই। শুনুন, শাট আপ। হোয়াট কি বলছো তোমরা? জি স্যার। রাজু? জি 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 জি। এসব কি স্যার? চুপ, এটা কলেজ, নোংরামি করার জায়গা নয়, এখানে মানুষ গড়া হয়। তোমার এই নোংরা স্বভাব চরিত্রের জন্য আমার কলেজের পরিবেশ নষ্ট হোক, এটা আমি কিছুতেই হতে দেব না। শোনো রাজু, প্রথমবারের মতো বলে তোমাকে ক্ষমা করে দিলাম। ফার্দার তোমার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে তোমাকে আমি কলেজ থেকে বহিষ্কার করব, সেই সাথে পুলিশে হ্যান্ড ওভার করবো, কথাটা মনে রেখো। নাও গো আউট। যাও তোমরা ক্লাসে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার ক্যাপ, মিস্টার ক্যাপ, মিস্টার ক্যাপ, মিস্টার ক্যাপ, মিস্টার। এই দেখ, এই যে টাই, লোকে পরে জামার উপরে, আর তুই গলায় দড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার নাক চুল সব কাটা যাচ্ছে। তুই হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে চাস, ভালো কথা, কিন্তু হাসান চৌধুরী মেয়ে রাজি হবে তো? হবে কি হবে না তা আমি জানি না, তবে ইভাকে আমি চাই। আরে বাবা, আমিও তো তাই চাই। হাসান চৌধুরী মেয়েকে বিয়ে করতে পারলে রাজকন্যা পাবি, সেই সাথে রাজত্ব, ওর কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হব আমরা। কালই আমি হাসান চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাব। হোয়াট, তোর সাহস তো কম নয়, একটা চরিত্রহীন লম্পট ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস আমার কাছে, আমার মেয়ের জন্য? চৌধুরী তোর বন্ধু। আরে রাখ তোর বন্ধু, আমি আর সাদেক আলি তোকে ডাস্টবিন থেকে তুলে এনে বন্ধু বানিয়েছিলাম, তার মানে এই নয় যে তোর সাথে আত্মীয়তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে, তোদের মতো ছোট বংশের ছোট জাতের লোকেরা কি করে অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যায়। চৌধুরী, শাট আপ, গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস, আর কখনো আমার বাড়িতে আসার চেষ্টা করবে না। আউট। ড্যাড, চুপ শুয়ারের বাচ্চা, তোর জন্য আমার মান সম্মানিত সব চলে গেছে। ড্যাড, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছো। বলবই তো, তোর প্রেস্টিজ গঞ্জে এত টনটনা তা আমার জানা ছিল না। তুই এমন সুপুত্র আমার যার সুগন্ধ হাসান চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছে। তোর মতো লম্পট চরিত্রী ছেলের জন্য আজ আমাকে অপমান হতে হয়েছে। কি বলছো তুমি, হাসান চৌধুরী তোমাকে অপমান করেছে? শুধুই কি অপমান, কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধু তোর জন্য, তোর মতো লম্পট চরিত্রী ছেলের জন্য। হাসান চৌধুরী, তুমি আমাকে চরিত্রহীন লম্পট বলেছ, আমার ড্যাডকে অপমান করেছ, আমি তোমার মেয়ের চরিত্রে এমন কলঙ্কের দাগ লাগিয়ে দেব যাতে কোনোদিন কোনো ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি না হয়। তখন বাধ্য হয়ে ইবাকে তুলে দিতে হবে আমার হাতে। যেদিন তোকে টিজ করেছিলাম তুই আমাকে থাপ্পড় মেরেছিলি, আবার তোর বাপকেও বলে দিয়েছিস। ছি, তোর বাবা আমার বাবাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে চরিত্রহীন লম্পট উপাধি দিয়েছে। আমি কত বড় চরিত্রহীন লম্পট তা তুই এখন হাড়ে হাড়ে টের পাবি। সেদিন তোর বাগালে থাপ্পড় মেরেছিলাম, শিক্ষা হয়নি, আজ তোর ডান গালে থাপ্পড় মেরে শিক্ষা দিলাম।
আর কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না দিস। না না বেবি, এ থাপ্পড়ের মজা না নিয়ে তুমি যেতে পারবে না। তুমি এতগুলো ছেলেমেয়ের সামনে আমাকে অপমান করলে, আমিও সবার রাজু, রাজু সর্বনাশ হয়ে গেছে। ইভাকে ড্যানি তুলে নিয়ে যাচ্ছে, ওকে বাঁচা। তুলে নিলে আমার কি, আমি কেন ওকে বাঁচাবো? ও আমার কে? ও তোর কেউ না, কিন্তু ইভা এই কলেজের ছাত্রী। তুই কি চাস আমগো সবার চোখের সামনে ওর ইজ্জত নষ্ট হয়ে যাক? তুই কি চাস তোর ভালোবাসার ইভারে একটা হায়না ছিঁড়ে ছিঁড়ে খাক? তুই মুখে না কইলে কি হইব, অন্তরে তুই ঠিকই ইভারে ভালোবাসোস। তুই কি চাস তোর ভালোবাসার ফুল নষ্ট হয়ে যাক? পাইলাম জল, পাইলাম সর্বদ। কিন্তু সর্বদ আমি খাবই। আরে তোকে আমি দেখে নেব, কথা মনে রাখিস। রাজু, সরি রাজু, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আমার কর্তব্য পালন করেছি, আর কিছু? রাজু, আমি জানি তুমি আমার উপর প্রচন্ড রাগ করে আছো। রাগ? কিসের রাগ? আমি গরিব, আমি ছোট লোক, আমি খ্যাত, আর তুমি বড় লোক। তোমার উপর রাগ করবো কোন অধিকারে? যদি বলি ভালোবাসার অধিকারে। ভালোবাসা? তোমরা সবাই শোনো, ভাই সব সবাই শোনো, ম্যাডাম বলে ভালোবাসার অধিকারে রাগ করতে। আরে তোমাদের মতো বড় লোকদের ভালোবাসা তো পুতুল খেলার মতো, যখন ইচ্ছে হয় ভালোবাসো, আবার যখন ইচ্ছে হয় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। রাজু, আমাকে তুমি সবার মতো এক পাল্লা ওজন করো না, আমি আর দশটা মেয়ের মতো নই। প্লিজ রাজু, আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি গরিব, আমি খ্যাত, আমাকে তুমি কেন ভালোবাসবে? ইজ ইট পসিবল? এটা সম্ভব না। সবই সম্ভব রাজু, তুমি গরিব, তুমি খ্যাত হতে পারো, কিন্তু তোমার মন অনেক বড়, সে প্রমাণ আমি পেয়ে গেছি। আই লাভ ইউ রাজু। আই শোনো মিস বিউটিফুল, এসব আবেগের কথায় গরিবদের মন ভরে না, তুমি আসলে খুশি হব। রাজু, আমাকে যদি তুমি ভালো নাই বাসবে তাহলে আমার ইজ্জত বাঁচালে কেন? প্লিজ তুমি এখন যাও, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। শোনো, এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে আমার শেষ কথাটা শুনে নাও, তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো, এই মুহূর্তে আমি জীবন দিয়ে প্রমাণ করে দেব যে আমি তোমাকে ভালোবাসি।
কি বললে? জীবন দিয়ে প্রমাণ করবে? তাহলে দাঁড়িয়ে আছো কেন মিস বিউটিফুল? যাও যাও, আরে যাও, জীবন দাও। বলা যত সহজ, জীবন দেয়া তত সহজ না মিস বিউটিফুল। ভাই সাহেব, ও নাকি ভালোবাসার জন্য জীবন দেবে। তা দাঁড়িয়ে আছো কেন মিস বিউটিফুল? আরে যাও, আর যাও না, লক্ষ্মীর মতো জীবনটা দিয়ে দাও, আর যাও না। রাজু, ওকে ফেরা, ও খুব জেদি মেয়ে, তুই না ফেরালে ও কিন্তু সত্যি সত্যি জীবন দিয়ে দেবে।
বাহুর চোখে মরণ আমার হলে বিদায় দিও আমায় তুমি নিয়ে তোমার কোলে। ভালোবাসা ছাড়া জানি বাঁচে নারী দল, তুমি যদি ভালোবাসো বেঁচে থাকা হয়। ভালোবাসা ছাড়া জানি বাঁচে নারী দল, রাস করে নিয়েছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। ভাই খাজা বল, রাজুর বাচ্চা কোথায় থাকে? নীল ব্যারাক। নীল ব্যারাক? তুই? হ্যাঁ, তোকে ওয়ার্নিং দিতে এলাম, ইবার পর থেকে তুই সরে দাঁড়া। ইবা আমার শরবত, আমি জল খাই না শরবত খাই। আমি ইভাকে চাই, তুই ওর কাছ থেকে সরে যাবি, তা না হলে তোকে আমি কবরস্থানে দাফন করে দেব। ভাই, দাফন করার তুই কে? আরে আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারে না। আর একটা কথা শুনে রাখ, ইভা আমার ভালোবাসা। ইভার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি উপড়ে ফেলবো। কি? তুই আমার চোখ উপড়ে ফেলবি? ভাইয়া, ভাইয়া ওকে ছেড়ে দে, ভাইয়া ভাইয়া ওকে ছেড়ে দে। রাজু, কি করছিস তুই? তুই আমার ছেলে হয়ে একটা মানুষকে মারছিস? বাবা ও মানুষ না, ও একটা জানোয়ার। আর জানোয়ারকে মারলে পাপ হয় না? আর ছাড়, ছেড়বে না, মানুষ কখনো জানোয়ার হতে পারে না। যা, আমার বাবার জন্য আজকেও তুই বেঁচে গেলি। যাচ্ছি, তবে কথাটা মনে রাখিস। আমি ডেটল তুলে নিয়ে আসি। আরে এমন কিছু না, সামান্য একটু রক্ত। সে তো দেখতেই পাচ্ছি, কপাল কেটে রক্ত ঝরছে। বলে এমন কিছু না, এভাবে রক্ত নষ্ট করিস নে, রক্তের অনেক দাম বাবা, রক্তের অনেক দাম। বাবা, ওই সন্ত্রাসীরা যখন সারা দেশে রক্ত ছড়াচ্ছে, ওদেরকে প্রতিরোধ করতে হলে রক্তই ছড়াতে হবে। না না, রক্ত দিয়ে রক্ত বন্ধ করা যায় না। তার জন্য চাই ভালোবাসা, স্নেহ, মমতা। যারা বিপথে চলে গেছে তাদের ভালোবাসা দিয়ে পথে ফিরিয়ে আনতে হবে। যাও বাবা, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। আজ দুজনে আবে। যাও বাবা। আচ্ছা, ইস, কতখানি কেটে গেছে। আস্তে ভাইয়া, ইভাটা আবার কে? মানে ইভা, ইভা, ইভাটা মেয়ে? বুঝেছি, আমার হবু ভাবি। তোর প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করি। তোর ছেলে আকাশ বিদেশ থেকে MBA করে ফিরে এলি, আমার মেয়ে ইভার সাথে তার বিয়ে দিয়ে দেবে। এতদিন আমরা বন্ধু ছিলাম, এখন থেকে বেয়াই হলাম। এবার বলো মামুনি কোথায়? কি করছো? এদিকে এসো, আর কিচ্ছু লাগবে না। এসো। চুপসে লাগছে কেন? আরে
আমার করে চিৎকার করলি কেন? ফুপু আমার রাজু হারিয়ে দেবে, আমি রাজুকে হারাতে দেবো না, আমি রাজুকে হারাতে দেবো না। রাজু হারিয়ে যাবে? কে রাজু? রাজু তুমি কাঁদছ? কি ব্যাপার বিভা, তুমি তুমি এলো কেন? কি হয়েছে তোমার? রাজু আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়ানক দুঃস্বপ্ন। আমি তোকে হারিয়ে ফেলেছি, আমি তোকে হারাতে দেবো না রাজু, আমি তোকে হারাতে দেবো না। তোমার কাছ থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। তুমি কেঁদো না বিভা, তোমার কান্না আমি সইতে পারি না। কথা দাও যত কষ্টেই তুমি থাকো তুমি কোনোদিন আমার সামনে কাঁদবে না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় বিভা, প্লিজ তুমি কেঁদো না, প্লিজ তুমি কেঁদো না বিভা। চাইলাম জল পাইলাম শরবত। সেদিন তোদের বাড়ি গিয়েছিলাম, তোর ভাই আমাকে রাম ধরাই দিয়েছিল, আজ তোর ইজ্জত নষ্ট করে তোর ভাইকে বুঝিয়ে দেব আমার সাথে টক্কর দেওয়ার পরিণাম এই। আমার সাগর, সারা দুনিয়া
আমি ভালোবাসি শুধু যে তোমায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়। আসলে আসুক না বাধা কোনো, ছিন্ন হব না তো আর কখনো। প্রেম দিনে বাঁচি না তাই কিছু বুঝি না, তুমি ছাড়া মনে রেখো যে থাকাটায়। আরে আমি ভালোবাসি শুধু যে তোমায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়। এই টিক 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 করি বলে ঘন্টায় ঘন্টায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়, আমি ভালোবাসি শুধু যে তোমায়। হোয়াট সাগর, এই কি বলছিস তুই? ওকে তুই ভালোবাসিস? ভাইয়া চুপ, একদম চুপ। ভালোবাসা? এই ভালোবাসা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? এই এই ছেলে কি করো তুমি? জি ভাইয়া, পুলিশের চাকরি পেয়েছি, কাল ট্রেনিং এ যাব। কি পুলিশের চাকরি? তাও কাল আবার ট্রেনিং এ যাবে? আমার ইচ্ছে করছে তোমার দুগালে চাপটা কষে চর মারি। ভাইয়া চুপ, ওই মুখে আমাকে ভাই বলে ডাকবি না। তোকে তোকে আমার ছোট বোন ভাবতো, ঘৃণা হচ্ছে। একজন আদর্শবান স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুই কিনা ভালোবাসিস এমন একটা ছেলেকে যার চালচুলোর সাথে কোনো সম্পর্ক নেই? এই তুই কি করে ভাবতে পারলি যেন তা না একটা ছেলেকে এনে বলবি আমি ওকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আর আমরা তা মেনে নেবো? ভাইয়া আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু সাগরকে নিয়ে আরেকটা বাজে কথা বলবে না, কারণ সাগর যেন তেন নয়, সেও একজন স্কুল মাস্টারের ছেলে। আর শুনে রাখো, তোমরা মানো আর নাই মানো, আমি সাগরকে ভালোবাসি, বিয়ে যদি করতেই হয় আমি সাগরকেই করব। আমি বেঁচে থাকতে বিয়ে কোনোদিন হতে দেব না, আর আমিও সাগরকে ছাড়া কাউকে বিয়ে করব না। করবি না? না করব না। আরে আমি তোদের ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম, সত্যি তোদের ভালোবাসা খুব গভীর ভাইয়া। সাগর জি ভাইয়া, ট্রেনিং শেষ করে ফিরে এসো, লুনারও পরীক্ষা শেষ হোক, আমি বাবার সাথে কথা বলে তোমাদের বিয়ে দিয়ে দেব। সবই ঠিক আছে, কিন্তু তোমার বিয়ের আগে আমিও এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। বলে দিলাম। কেন কেন কেন? পারে আমি চলে গেলে তোমাদের দেখবে কে? সকালবেলা বাবাকে কেচা করে দেবে। ঠিক বলেছিস, তাহলে তো তোর একটা ভাবির ব্যবস্থা করতেই হয় ইভা। হ্যাঁ ভাইজান, আমি ঠিকই বলছি, আপনি ইভার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ভুল করেছেন। ভুল করেছি? আমার মেয়ের বিয়ে দিতে তার সাথে কথা বলতে হবে? তার মানে গরুকে জিজ্ঞেস করে হাল চাস? এসব কি বলছিস তুই? হ্যাঁ ভাইজান, আপনার মেয়ে শিক্ষিতা, যা কিছু করার মেয়ের সাথে আলাপ করেই করা উচিত, তা না হলে খেতে বিপরীত হতে পারে। বাবা, আরে ইভা, তোকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমাকে নিয়ে কথা বলছিলে? হ্যাঁ, তোর বাবা তোর বিয়ে ঠিক করেছেন তার বন্ধুর ছেলে আকাশের সাথে। আমার বিয়ে? হ্যাঁ, তোর সাদেক আলী আঙ্কেলের একমাত্র ছেলে আকাশের সঙ্গে। আকাশ আমেরিকা এমবিএ করছে, টাকা পয়সায় ব্যবসা বাণিজ্যে বংশমর্যাদায় কোনো দিক দিয়ে আমাদের চেয়ে কম নয়, আর আমি আমার মেয়ের জন্য এই রকম একটা সুপাত্র নির্বাচন করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। অথচ তোর ফুপু বলছে এ বিষয়ে তোর সঙ্গে কথা বলতে। বল মা, তোর মতামত কি? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ভালোবাসিস তুই? হ্যাঁ বাবা, ওই ছেলের নাম রাজু, আমার সাথে একই ক্লাসে পড়ে,
হয়তো বংশমর্যাদা টাকা পয়সা আমাদের সমতুল্য নয়, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। দেখ মা, আমাদের যে ব্যবসা তার মধ্যে মন কোনো আইটেম না। আমাদের এই সোসাইটিতে সবাই যা জিজ্ঞেস করে তা হচ্ছে বংশমর্যাদা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। বংশমর্যাদায় আমাদের স্ট্যাটাসের মতো যদি সেই ছেলে না হয় তাহলে ওকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু বাবা, ওকে আমি ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। ভালোবাসা দুটি বোকা ছেলে মেয়ের বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি ওইসব ভালোবাসার প্যানপ্যানানি একদম পছন্দ করি না, কারণ ভালোবেসে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। তোর মতো বড় লোকের মেয়েদের হাত ধরে ভালোবাসার ভাব পেতে অর্থ সম্পদ হাতে নিতে চাই ওইসব ফকিরের বাচ্চা। না বাবা, ওরকম ছেলে নয়। আহা, তোর বোঝার এখনো বয়স হয়নি। এই বয়সে তোদের সবকিছু ভালো লাগে, কিন্তু এটা জীবন নয়। জীবনের অনেক সময় সামনে পড়ে আছে, সেগুলোকে সুন্দরভাবে সাজাতে হলে ভালোবাসাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু বাবা, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো, আমার বিশ্বাস ওকে তোমার ভালো লাগবে। ঠিক আছে, এত করে যখন বলছিস আজই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল। ও বাবা, ইউ আর গ্রেট। আমি এক্ষুনি যাচ্ছি। পথ চলতে গেলে মাঝে মাঝে পচা শামুকও পা কাটে, তাই বলে সেই শামুককে কেউ শোয়ার ঘরে সাজিয়ে রাখে না। রাজু রাজু, বাবা তোমাকে এক্ষুনি দেখা করতে বলেছে। তুই এক্ষুনি যা, ওই চল আমরা যাই। বাবে ডাড়ি, তুমি চলো চলো চলো। আর শোনো না, যাব কিন্তু তোমার বাবা যদি তার ঐশ্বর্যের অহংকার আমাদের ভালোবাসা মেনে না নেয়। মেনে নেবে না মানে 100 বার মেনে নেবে। আমার বাবার প্রতি আমার সে বিশ্বাস আছে। তুমি যাবে না? না, লাইব্রেরিতে আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি আসছি। আরে আরে বাবা, যাচ্ছি, যাও না। ওয়াচম্যান, এই ছেলে ঢুকলো কি করে? জিপ, আমি রাজু। ইভামাকে আপনার ও না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমার মেয়ের পছন্দ দেখি আছি না, তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে কি করে পছন্দ করবে? কিন্তু কথায় আছে, এমন অনেক কিছু ঘটে যায় যা ভাবা যায় না, তাই ঘটেছে। আমার মতো সমাজের বিত্তশালী লোকের একমাত্র মেয়ে ইভা একটা থার্ড ক্লাস নিচু ছেলেকে ভালোবেসেছে, এটা আমাকে মেনে নিতে হবে। দেখো ছেলে, ভালোবাসা একটা পবিত্র নাম, অথচ তোমার মতো ছেলে এই নামকে কলঙ্কে ঢেকে দিয়েছে। তোমার এই পোশাক পরিচ্ছদ বেশভূষায় এটাই প্রমাণ করে দিচ্ছে তুমি এ বাড়ির জামাই হবার যোগ্য নও। আমি তোমাকে টাকা অফার করে বলতে পারতাম, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও, কিন্তু তুমি এতই নিকৃষ্ট শ্রেণীর লোক যে তোমাকে টাকা অফার করতে আমার বিবেকে পাচ্ছে। তুমি হয়তো অঙ্কের হিসাব বিলালে বুঝতে পারবে, তোমার আর আমার ব্যবধান আকাশ আর পাতালের মতো। সুতরাং মাটিতে শুয়ে আকাশের চাঁদ দেখা ছেড়ে দাও, নইলে মুখ থুপড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আমার মেয়ের মনে তুমি যে ভালোবাসার ফাঁদ পেতেছ তা আমি শেকর শুদ্ধ উপরে ফেলে দিতে চাই। নাও গো অ্যান্ড গেট স্টার চৌধুরী। এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন, আমি একটি কথারও জবাব দেইনি, কারণ আমি জানতাম আপনি আমাকে ডেকে এনে এই কথা আপনার মেয়েকে বলেছিলাম। তোমার বাবার ঐশ্বর্যের অহংকারে উনি আমাদের ভালোবাসাকে মেনে নেবেন না, কিন্তু ইভা বিশ্বাস করেন, কারণ আপনার প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি। সে ভেবেছিল আপনি আমাদের ভালোবাসাকে সহজভাবে মেনে নেবেন। নো মিস্টার চৌধুরী, নো, আমার এখনো বলা শেষ হয়নি। আপনি যদি ভেবে থাকেন আপনার এসব কথায় আমি আমার ইভাকে ভুলে যাব, তাহলে ভুল করবেন মিস্টার চৌধুরী। শুনুন মিস্টার চৌধুরী, আপনার টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নেই, আমরা গরিব,
আমাদের শুধু একটু ভালোবাসার প্রতি লোভ, আর সেই ভালোবাসা কোনো মূল্যে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? রাজু দাঁড়াও, কি ব্যাপার? কোনো কথা না বলে চলে যাচ্ছে যে? আমাদের বিয়ের ব্যাপারে কি বললে? কি আর বলবে, কি আর বলবে, যা বলার তাই বলেছে। শোনো, এসব নাটক বুঝছো বুঝি না? তোমরা বাপ মেয়ে মিলে আমাকে নিয়ে যে নাটকের খেলা শুরু করেছো তার পরিণাম কিন্তু ভালো হবে না। রাজু কি সব বলছো তুমি, কিসের নাটক? নাটক নয় তো কি, নাটক নয় তো কি? তুমি তো জানোই আমি গরিব ছোটলোক খ্যাত, আর এই কথাগুলো তুমি অহরহ। রাজু রাজু কি বলবে, কারণ বড় লোকেরা কোনো দিনই গরিবদের মানুষ বলে মনে করে না। কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি বাবার মতে সম্পূর্ণ বিরোধী। আমি তোমাকে ভালোবাসি, আমার এই হৃদয় শুধুই তোমার জন্য। তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। আমিও তোমার বাবাকে এই কথাটাই বলে এসেছি। এবার মন থেকে আমার ভাবতে অবাক লাগে, হাসান চৌধুরী মেয়ের পছন্দ দে, সত্যি তোর পছন্দের তারিফ করতে হয়। আর নয়, এটা সম্পূর্ণ আলাদা, শুধুই মনের ব্যাপার আর ভালো লাগার ব্যাপার। আমি যে রাজুকে ভালোবেসেছি, তোমার মতো তার অর্থবিত্ত টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু বিশাল বড় একটা মন আছে যা তোমাদের মাঝে নেই। চুপ কর, আমার স্ট্যাটাস, আমার সোসাইটি বলে একটা কথা আছে, কাল যখন সবাই জানবে কোটিপতি হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ভালোবাসে একটা রাস্তার ছেলেকে, তখন আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? শোন, আমি শেষবারের মতো বলছি, ওই ছেলেকে তুই ভুলে যা। না বাবা, রাজুকে আমি ভুলতে পারবো না, ওকে আমি ভালোবাসি, আর তাকে পাবার জন্য যদি তোমাকেও ভুলতে হয় তবে আমি তাই করব, তবু রাজুকে ভুলতে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়, কোনদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় আঘাত করতে পারলি? করবই তো, আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলতে পারতে না। বুঝতে পারছি, তোকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, আজ থেকে তোর সব বন্ধ। চল, আমি যাবো না। আজকে আমি যাবো না। তোর বিয়ে আকাশের সাথে হবে, আজ আমি সাদিক আলীকে পাকা কথা দিয়ে দেব। আসমা, তোকে বলে দিলাম ও যেন কোনো ভাবে বাইরে যেতে না পারে, কথাটা মনে রাখিস। ভাইজান, দরজা খোলো। হ্যাঁ আসেন, বল। আজই তোর ছেলেকে ফোন কর, দু চার দিনের মধ্যে যেন ফিরে আসে, আমি তাড়াতাড়ি ওর সাথে ইভার বিয়ে দিতে চাই। আচ্ছা, ঠিক আছে। ও আর শোন, রাজু নামে একটা ছেলে আমার মেয়ের জীবনটাকে পিষিয়ে তুলেছে, তুই যেভাবে পারিস ওই ছেলের হাত থেকে আমার ইজ্জত বাঁচা। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। এই কি চা তুমি? চাইলাম জল, পাইলাম শরবত। তুমি এখানে? তোকে চাই, সেদিন তোর ভাই, তোর প্রেমিক আমাকে মেরে শরীরে দাগ লাগিয়ে দিয়েছিল, আজ আমি তোর লুনা লুনা এই দেখ, তোর জন্য একটা লাল টুকটুকে সা। আমার বোনের অবস্থা খুব খারাপ,
আমি এখন তার সাথে দেখা করতে পারব না। চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নেইভা, খাবারগুলো খেয়ে নে মা, না খেলে যে তুই মারা যাবি। আমি কিচ্ছু খাবো না। ইভা, আমি মারা যেতে চাই। ইভা, আমি মারা যেতে চাই। বাবু, বাবু তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুলা যাও। কি বলছো তুমি, আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোষ, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবু কি সব বাজে কথা বলছো, আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোষ ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে, আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসছে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবু তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাবো। ফুপু আমাকে একটু যেতে দাও, প্লিজ ফুপু আমাকে একটু যেতে দাও। ঠিক আছে, চলো। ডাক্তার সাহেব, আমার বোন কেন না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি, এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না আমি করতে পারবো না। শুনলা তো, শান্ত আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি। এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না। ইভার দুঃখ আমি সহ্য করতে পারছি না, মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি নেই আপনার, একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে, এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ভিড় অন্ধকারে ঘুমে ঘুমে কাঁদছে, আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না। আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি ইভার ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। ইভার সুখে আমার সুখ। আমি তোর সাথে রাজু না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান, চরিত্রহীন লম্পট, ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে
তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছিল, আকাশকে বিয়ে করব, আকাশকে বিয়ে করব বাবা। লুনা, লুনা বল, বল কে তোর সর্বনাশ করেছে বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল, বল কে তোর সর্বনাশ করেছে? আমি আমি ঠিক চিনতে পারিনি, মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি। মুখোশ পরে ওই শয়তানগুলো আর কতদিন লুকিয়ে থাকবে? একদিন না একদিন আমি ঠিকই ওদের চিনতে পারবো, আর সেদিনই হবে ওদের পৃথিবীতে বেঁচে থাকার শেষ দিন। এ কি হয়ে গেল রাজু, এ কি হয়ে গেল? সারা জীবন মানুষকে সত্য আর ন্যায়ের কথা বলেছি, ন্যায়ভাবে চলতে শিখিয়েছি, আদর্শের লেকচার দিয়েছি, আমার করে এত বড় দুর্ঘটনা। বাবা, বাবা তুমি কেঁদো না, এমন করে কাঁদলে লুনা কষ্ট পাবে। না না, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মা, মা লুনা, মা রে বাবা, কাঁদিস রে মা, কাঁদিস রে, তোর কোনো ক্ষতি হয়নি রে মা, যারা তোর সর্বনাশ করেছে তারা নষ্ট হয়ে গেছে, তারা নষ্ট হয়ে গেছে। তোর কিছু হয়নি রে মা, তোর কিছু হয়নি, তোর কিছু হয়নি। রাজু কয়েকদিন ধরে কলেজে আসছে না, কি হয়েছে ওর? তোমরা একবার খোঁজ দিও তো দেখলেন। আসলে আমরা বন্ধু নামের কলম, রাইট, এতদিন ধরে রাজু কলেজে আসছে না আর আমরা একটা খোঁজও নিয়ে দেখলাম না। রাজু আসছে, ওই যে রাজু এসেছে। রাজু, রাজু কি রে, কি হয়েছে তোর? আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? সে আমি তোদের বলতে পারবো না। ইভা কোথায় রে? ইভাও তো আজ কদিন ধরে কলেজে আসছে না। নিশ্চয়ই আমি না আসাতেও খুব রাগ করেছে। আমি ওর বাসায় যাব, আমার সব দুঃখের কথা ওকে খুলে বলবো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়ে। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আরে যা যা জলদি খবর, যাচ্ছি। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু এসো এসো, যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াটা হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোক এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? দেখ যার যা রুচি সে তো সেটাই পরবে। এই এই বেয়ারা, এই ওকে একটু তোদের পাশে বসতে। না, আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত, একটু পরেই আমেরিকায় ফেরো তোর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার ওই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না।
তোর এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের মেয়ে? কিসের মেয়ে? এ আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এ বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। তুমি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি। শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল তাই বুঝিনি। আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না। আমি এই বিয়ে হতে দেবো না। আমি এই বিয়ে হতে দেবো না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছ। চলো না বই, তুমি আমার সাথে ছলনা করেছো, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। বলো মা কবুর, বলো মা কবুর। চাইলাম জল, পাইলাম শরবত। চাইলাম জল, পাইলাম শরবত। তোর তো বাসি পচা নোংরা জিনিস খাওয়া অভ্যাস। দেখ, আমি তো ভালো জিনিস খেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে নিষেধ করলে। কেন নিষেধ করেছি সেটা তুই জানিস না। হাসান চৌধুরী আর সাদেক আলীর সাথে আমার অনেকদিন বিজনেস। এমনিতেই তোর বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসান চৌধুরী আমাকে অপমান করে বের করে দিয়েছে। সেই রাগে মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে দাওয়াত দেয়নি। আমার বুকেও কম জ্বালা নয়, আর সেই জ্বালা দাও দাও করে চলছে আমার বুকে। তারপরও সেখানে তোকে কেন গন্ডগোল করতে দিইনি জানিস? কাউকে খেপিয়ে কোনো কিছু আদায় করা যায় না। আমাকে কৌশলে আবার ওদের সাথে মিশতে হবে। তুই যদি সেখানে গন্ডগোল করতিস তাহলে রাজুর মতো তোকে জেলে পচে মরতে হতো। ওরা এমনিতে জেলের ঘাড়ি টানতে দিব, বাদান যাইব না। আমার কি দোষ? হাসপাতালে রাজুর বন্ধুরা বাইচা রয়েছে, সে যদি পুলিশের কাছে মুখ খুলে দেয়? না, ও জীবনেও মুখ খুলবে না। আমি সে ওষুধ দিয়ে রেখেছি।
ওষুধ দিয়ে রেখেছি। হারামজাদা বাচ্চা সব সময় কাজ করার পরে একটা ভেজাল করে আসে, আজ না হয় কাল সে তো মুখ খুলবে, তখন তখন কি হবে বস? তাইলে ওই সেমনি অহনি হাসপাতালে শেষ করে দেই। যা ওকে শেষ করে দে, হাসান চৌধুরীর বুকে আগুন ধরিয়ে দে। আরে দেরি করছো কেন, জলদি যাচ্ছি। এখন আমার দাবার গুটি হবে রাজু, ওকে দিয়ে আমি ইচ্ছে মতো খেলবো, আমার অপমানের জ্বালা মেটাবো, চৌধুরীকে রাস্তা নামুন করে ছাড়বো। তুমি খারা আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো, ছেড়ে দাও আমার মেয়েকে। ডাক্তার, আমার মেয়ে রক্ত লাগবে, আপনার মেয়েকে বাঁচাতে হলে রক্ত লাগবে ও নেগেটিভ। আমার রক্ত নিন। আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, ও রক্ত আপনার মেয়েকে দেয়া যাবে না। তাহলে রক্ত কোথায় পাবো? যেখান থেকে পারেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তা না হলে মেয়েকে বাঁচানো যাবে না। না না, ও কথা বলবেন না, তাড়াতাড়ি যান, এখানে সময় নষ্ট করবেন না প্লিজ। আমি রক্ত জোগাড় করবো, হ্যাঁ রক্ত জোগাড় করবো। এই যে ভাই, ও নেগেটিভ রক্ত আছে, আমার একবার রক্ত লাগবে। না, এবার উপরে রক্ত নেই। ডাক্তার সাহেব, আমার বোন কেমন আছে? সরি, আপনার বোনকে বাঁচানো গেল না। আমার জন্য কিন্তু আজ একটা লাল টুকটুকে শাড়ি আনতে হবে। আমার লক্ষ্মী বোন, আমার লক্ষ্মী ভাইয়া, আমি অবশ্যই আনবো। লুনা দেখ, আমি এসেছি, এই যে আমি তোর ভাই, আমি এসেছি লুডা, এই দেখ আমি এসেছি। কথা বল লুডা, কথা বল না, ডাক্তার আমি রক্ত এনেছি, ডাক্তার আমার লুডা বাঁচবে, ডাক্তার ডাক্তার। রাজু তুই এসেছিস, এই নে রক্ত, লুডাকে বাঁচা। বাবা, লুনার আর রক্তের কোনো প্রয়োজন নেই। এই দেখো তোমার লুনা ঘুমিয়ে আছে। দেখ না, না লুনা, লুনা করতে পারে না, লুনা করতে পারে না, লুনা বাবা।
বাবা 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 আমরা তো গোজন তবে তিনজনের কবর আমরা খুঁজে রাখছি। প্লিজ প্লিজ তোমরা চলে যাও, আমার বাবার বোনের লাশ দাফন করতে দাও। না না না, এই যে হইবার পারে না, আগে তোর লাশ দাফন হইব তারপর ওটা। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আমার আদরের ছোট বোন আমার সব শেষ হয়ে গেছে। তোমাদের কাছে এইটুকু বিনতি করছি, আমার বাবা আর আমার বোনের লাশ দুটো দাফন করতে দাও ভাই। দেখো ভাই, আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আর বোনের লাশ দাফন করতে দাও। ওরা তোমাদের লাশ দাফন করতে দিতে চায়নি বাবা। আমি আমি তোমাদের লাশ দাফন করবো বাবা, আমি তোমাদের লাশ দাফন করবো। বাবা এই দেখো, এই দেখো তোমার পাশে তোমার আদরের লুনা ঘুমিয়ে আছে। হ্যাঁ লুনা বোন আমার, তোর পাশে বাবাকে রেখে গেলাম, তুই বাবাকে দেখে রাখিস। জানিস তো বাবা খুব অভিমানী, সকালে ঘুম থেকে উঠে চানা পেলে খুব রাগ করে। তুই বাবাকে রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না। তোমার কাছে পাওয়া
চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় কি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া, এই ভেজারা এই হাওয়া একটু তোমার কাছে পাওয়া। হৃদয়ে সাজাই আমি হাজারো আশা, পড়ে দেখ চোখে সে না বলা ভাষা, সদেহ পাওয়া হল তোমাকে পেয়ে, যোজনার আলো দিয়ে ধোয়া, এই ভেজারা এই হাওয়া একটু তোমার কাছে পাওয়া। চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, সূর্যের মতো তুমি সত্যি আমার, রোদ হয়ে মনে দিয়েছো এই ভেজারা এই হাওয়া একটু তোমার কাছে পাওয়া। চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় উঁকি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া, এই ভেজারা এই হাওয়া একটু তোমার কাছে পাওয়া। বল কেন আমাকে খুন করতে গিয়েছিলি, বল কেন আমার বোনকে খুন করেছে? বল কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল কারা আমার বোনকে খুন করেছে? বল কারা আমার বোনকে খুন করেছে? এই বল কারা আমার বোনকে খুন করেছে?
আমি তোর জম রাজু, সেই রাজু যাকে একদিন তারি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার, আজ তুই আমার শিকার। তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোমার বাবা বোনকে মারিনি, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে চৌধুরী সাদেক আলী, তোমরা হঠাৎ? ইয়ে বন্ধু, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি। ওই ছোট লোকের বাচ্চা রাজু জেল থেকে বেরিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তোকে? চিন্তা করিস না বন্ধু, তোকে খুন করার আগেই ওই রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ তুই আমার বন্ধু। আসলে বন্ধু, সেদিন তোকে ভুল বুঝে অপমান করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস। আরে না না, আমি ওসব মনে রাখিনি, আর মনে রাখার সময় কোথায়? তাছাড়া আমি একটা অন্য টেনশনে আছি। টেনশন? আমরা থাকতে তোর কিসের টেনশন? আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, তাতে বেশ কিছু টাকা, প্রায় কোটি টাকার মতো। আরে এর জন্য টেনশনের কি হলো? কালি লোক পাঠিয়ে দিস, আমি চেক লিখে দিয়ে দেব। তোদের কি বলে যে ধন্যবাদ দেবো? আরে বন্ধুর জন্যই তো বন্ধু। আমরা তাহলে আসি। আচ্ছা এস। দাবার চালটা তাহলে কাজে লেগেছে। রাজু দৌড়াবে, চৌধুরী পালাবে, মাঝখানে আমি হাতাবো। ঠেনটেন দিয়ে সুস্থ। তুই কবি? তুই ভার্সিটির উপর? হ্যাঁ। এই তুই কবি? তোর স্বামী বিদেশে থাকে। আর তুই কবি? তোর স্বামী ব্যবসা করে, দুর্বল, এ পারে না। মিথ্য কথা না কইলে দুই পয়সা পাবি কিনে, জানোস না? তো দুই নাম্বার লাইন। হ্যাঁ সাত তিনখান কড়া মাল পাঠাইছি, টাকা দেন মাল পানি দেয়। শুয়ারের বাচ্চা, আমার হোটেল পুলিশ রেড দিয়ে বন্ধ করে দিয়েছে, আর তুই মাল পানি চাস? মাগির ব্যবসা বন্ধ, টাকা না দিয়ে আমরা খামো কি? টাকা তোর পাথার মধ্যে দেবো। আমি আমি কন্ট্রাক্টর মাল সাপ্লাইতে, এখন আমার টাকা না দিয়ে মাইকা খাতা দিতেছে ওই হারাম দাদা। টাকাটা দিয়ে দে। এই শালা, তুই আর কি? আপনি মতো লোকই আমার দরকার, চলেন আমার সাথে। কোথায়? চলেন।
ওই ঘরে যাওয়া যাইব না, অন্য ঘরে যাও। আমার লেগে তো সব ঘর সমান। ওই ঘরে শুধু গান বাজনা হয়, ওই ঘরে নাচ হয়, দেহ ব্যবসা হয় না। আমি যে ঘরে ভি ঢুকি সেই ঘরে ভি নারী দেহ ভোগ করি, আমার এভি কেউ আটকে এবার পারে না। একটা এখানে কি চাস? তোর চাই, তোর নাচ গান ভি দেখবার চাই, তোর রূপের সাগরে সাঁতার কাটবার চাই, তোর শরীর গেলে কাতুকুতু খেলবার চাই। কত বড় সাহস! হাড্ডি বান আবে খায় জাহাজ কি ধস হবে? ইস, জ্বরে তোর ওস্তাদের গা পুড়ে যাচ্ছে, চল আমার ঘরে নিয়ে চল। মাসি একটু জলপট্টি নিয়ে এসো, যাও। আজিজ ভাই তুমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো, যাও। আমি অক্ষুনি দেখতেছি। কমলা এই নিল। আকাশ, আমার মনটা ভালো নেই। আজ তোমার মন ভালো নেই, কাল শরীর খারাপ, এভাবে আমাকে আর কত কষ্ট দেবে? ইভা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমাকে কতটুকু স্বামীর অধিকার দিয়েছো বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে রাখছ? আর দূরে যদি রাখবে তাহলে বিয়ে করলে কেন? এই কেনর উত্তর আমি দিতে পারবো না আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করো। আর তুমি যদি জোর করো তাহলে তাহলে আমার দেহটাই পাবে, আমার মন পাবে না। না না, আমি দেহ চাই না, আমি মন চাই, একটু তোমার ভালোবাসা চাই। আমার হৃদয় শুধু তোমার জন্য। তোর এত বড় সাহস, তুই একটা নষ্টা মেয়ে মানুষ হয়ে আমার বুকে শুয়ে আছিস? বেশ্যা, পতিতা, তোদের মতো মেয়েদের আমি ঘৃণা করি।
ভেবেছিস আমার জ্ঞান হারানোর সুযোগ নিয়ে আমার চরিত্রের কলঙ্ক হটাবি, আমাকে চরিত্রহীন বানাবি? আরে এই রাজু রংবাজ হতে পারে, মাস্তান হতে পারে, কিন্তু চরিত্রহীন না। তোদের মতো মেয়েরা যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ভালোবাসার ব্যবসা করে, তারা তারা আমার চরিত্রকে নষ্ট করতে পারবে না। কোন চরিত্রের বড়াই করছেন আপনি? আমাদের পতিতা আপনার মতো পুরুষেরাই ভালোবাসার নামে খেলা করে আমাদের মতো সহজ সরল মেয়েদেরকে এই পতিতালয়ে পৌঁছে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা করার আগে নিজেদের ঘৃণা করুন, আর ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। শুনুন মিস্টার, আমরা কাউকে চরিত্রহীন বানাই না। চরিত্রহীনরাই আমাদের চরিত্র নিয়ে খেলা করে আমাদের সর্বনাশ করে আমাদের মতো অসহায় মেয়েদের এই অন্ধকার গলিতে ঠেলে দেয়। কি দোষ করেছিলাম আমি? কেন আমি আজ এই নিষিদ্ধ পল্লীতে? কেন আজ আমি বেশ্যা? জানেন আপনি? জানেন? আপনার মতো এক ভদ্র মুখোশধারী শয়তানকে আমি ভালোবেসেছিলাম। তার মিথ্যা আশ্বাসে বাপের বাড়ির মায়া ছেড়ে ভালোবাসার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে আমার গভীর ভালোবাসাকে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। হা বাবা, তারপর মেয়ের কি কান্না! ওর কান্না দেখে আমি সইতে পারলাম না। আমি ওর ছাইড়া দিলাম, বললাম যা মা যা, তুই বাড়িতে গিয়ে সুখে থাক। বাড়িতে গিয়েছিলাম, বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। মা আড়ালে ডেকে নিয়ে আমাকে বলল সারা মহল্লায় নাকি জানাজানি হয়ে গেছে, আমি বাড়ি ছেড়ে পালিয়েছি। আমাকে বাড়িতে জায়গা দিলে আমার ছোট বোনের বিয়ে হবে না। মা আমার হাত ধরে বলল তুই চলে যা মা, তুই থাকলে আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে, তোর বাবা গলায় রশি দিয়ে মারা যাবে। কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম। ভেবেছিলাম কাজ করে খাবো, যেখানে কাজের সন্ধানে গেছি সেখানে মানুষ নামের হায়নাগুলো আমার এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছে। আমি কোনো কাজ করতে পারিনি। সেই থেকে ওর ইচ্ছে মতো ও শুধু নাচ গান করে, কিন্তু দেহ বিক্রি করে না। কিন্তু আপনি আমাকে বলছেন পতিতা বেশ্যা। আমি যদি পতিতা হই, বেশ্যা হই, তাহলে আপনারা কি? আমরা আরো বড় পতিতা। আমাদের এমন জায়গায় পতন হয়েছে যেখান থেকে উত্থান হওয়ার আর কোনো রাস্তা নেই। আরে তোমরা তো পতিতার সাইনবোর্ড লাগিয়ে বেঁচে আছো, আমরা তো তাও পারছি না। আমি দুঃখিত, তোমাকে না জেনে ভুল বুঝে তোমার মনে কষ্ট দিয়েছি। আপনারই শয়তানকে আমি ভালোবেসেছিলাম, আর সে লম্পট আমার সরলতার সুযোগ নিয়ে এই পতিতালয় বিক্রি করে দিয়েছে। আমরা যদি বেশ্যা হই, পতিতা হই, তাহলে আপনারা সেই পতিতার জন্মদাতা। আমাদের ঘৃণা করার আগে ঘৃণা করুন তাদের যারা এই সমাজে বেশ্যার জন্ম দিয়েছে, পতিতার জন্ম দিয়েছে। জানো, আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। সত্যি বলছো? তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি। আমিও তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা? একদম চুপ। ও বললো আর তার মুখের কথা বিশ্বাস করে ফেলেছো? আরে দুদিন পর যখন ভালোবাসার নাম করে কমলার মতো পতিতালয় বিক্রি করে দেবে তখন কি হবে? আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। আরে ভালোবাসা মানে সর্বনাশা খেলা। দুদিন পর যখন এই মেয়েটা আমারই ভার মতো অন্য একটি ছেলের হাত ধরে চলে যাবে, তখন তোমাকেও হতে হবে আমার মতো গুন্ডা মাস্তান। এই তোমরা সবাই কান পেতে শোনো, আর কেউ কোনোদিন মিথ্যে ভালোবাসা যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়, শুধুই যন্ত্রণা দেয়।
চাইলাম জল, পাইলাম শরবত। এই তুই হানিমনে অনেক শরবত খাইছস, মজা করে খাইছস, এবার আমি একটু খাই। তোর স্ত্রী তোরই থাক, মাঝখানে আমার ওস্তাদ একটু শরবত খাই। চলো খবরদার, এবার দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ওর বিয়ে হয়ে গেছে। আমি ওকে আবার বিয়ে করবো। চুপ হারাম জাদা, আমি ওকে আবার বিয়ে করবো, আর ওর স্বামী আছে, তুই ওকে কি করবি? ড্যাড, একটা ছেলে চারবার বিয়ে করতে পারে। হ্যাঁ পারে, কিন্তু মেয়েরা তা পারে না। ইভা তো আমাকে বিয়ে করবে না, আমি ওকে বিয়ে করবো। ওকে না পেলে আমি বাঁচবো না ড্যাড, আমি সুসাইড করবো। না না, এমন কষ্টের কাজ তোকে আমি করতে দেবো না, তোর কাছে আমি যাবো। তার আগে ওই আকাশকে শেষ করে দিতে হবে। হ্যাঁ ড্যাড, আসলে তুমি একটা ক্রিমিনাল, তা নাহলে তোমার মাথায় এসব ক্রিমিনালের মধ্যে ঢুকতো না। ড্যাড, আজই আকাশকে শেষ করে দিই, আজই শেষ করে দিই। না, আকাশ আমার বন্ধুর ছেলে, ওকে মারতে হবে কৌশলে, যাতে করে সাপ মরে লাঠিও না ভাঙে। তাহলে কিভাবে? একটা পথ আছে। কি পথ? রাজু, তাকে দিয়ে খুন করালে আপনার দুকুলি রক্ষা হবে। কারেক্ট, আর এই কাজটা তোমাকেই করতে হবে, আর আজই তুমি রাজুর সাথে কন্ট্যাক্ট করবে। ওকে বস, আসি। রাজু খুন করবে আকাশকে, বিধবা হবে ইভা, ফাঁসি হবে রাজুর, তখন ইভা হবে আমার ছেলের বউ, মানে হাসান চৌধুরীর সমস্ত প্রপার্টির মালিক হব। কি চাই? সামান্য একটু কাজ, বিনিময় পাবে 1,00,000 টাকা। কি কাজ? একে খুন করতে হবে, ও আমার জীবন বিষিয়ে তুলেছে, আমার মেয়েকে ভালোবেসে অন্য মেয়েকে বিয়ে করে ঘর সংসার করছে, এই শোকে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আচ্ছা, এখান থেকে কিছু নিয়ে যাই কিনা দেখো তো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ওই দিকে যাই। ভালোবাসার সাথে প্রতারণা করেছিস, একটা মেয়েকে ছেড়ে দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিস। এই কে তুমি? কিসব বাজে কথা বলছো? বাজে কথা নয়।
এই কে তুমি? কেন আমার গায়ে হাত তুলছো? কি অপরাধ আমার? তোর অপরাধ তুই ভালোবাসার সাথে বেইমানি করেছিস। দেখো তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। Oh, my God.
ফকির। তুই তো ওই ছেলেকে খুন করিসনি, দে টাকা ফেরত দে। শোন, তুই খুন না করলে কি হবে? ওকে খুন করার জন্য এতক্ষণে লোক চলে গেছে। আমাকে কবরস্থানে খুন করতে গিয়েছিলি না? বল, গাড়া এর সাথে জড়িত? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। দেখেন দেখেন অফিসার, দেখেন ওই রাজু কি ভালো লোকগুলোকে খুন করেছে। এর একটা ব্যবস্থা করেন, ওকে অ্যারেস্ট করে জেলে পাঠান। অবশ্যই পাঠাবো, রাজুর বিরুদ্ধে অ্যাকশন নেব। কোন অ্যাকশন? কি করছো তুমি? এত মদ খেলে তো তুমি মরে যাবে। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোমাকে মরতে দেব না। বোতল দে বলছি। না, আমি বোতল দেব না। কেন তুমি আবার মদ খাচ্ছ? তুই জানিস না, তুই জানিস না, আজ আমার ভালোবাসার ইভা আমারই চোখের সামনে দিয়ে তার স্বামীকে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমি দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। বল বল, এই জীবন দেখে কি লাভ হবে? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো মরিনি, আমিও তো ভালোবেসে দুঃখ পেয়েছি। কই, আরেকজনের বেইমানির জন্য আমি তো নিজেকে শাস্তি দেইনি। কেন কেন তুমি মরবে? আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। যে জীবনে ভালোবাসা নেই সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই কমলা, সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসা দেব, তোমার না পাওয়া ভালোবাসা দুঃখ কষ্ট বেদনা সব ভুলিয়ে দেব। আমার আমার সব ভালোবাসা আমি তোমাকে দেব রাজু, আমি তোমাকে দেব। না কমলা। রাজু, রাজু সরে যা কমলা। না রাজু, আমার বুকে যে আগুন জ্বলছে সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। রাজু না, না, এই জীবন আমি আর রাখবার চাই না। তুমি না ছাত্র, কলেজে লেখাপড়া করো, এই নিশ্চিত পল্লীতে কেন আসো? মনের যন্ত্রণা ভুলে থাকবার লাগিয়া। তোমার আবার যন্ত্রণা কিসের? বেইমানির যন্ত্রণা। কি বেইমানি করেছো তুমি? কি বিশ্বাসঘাতকতা করেছো? আমার প্রাণের দোস্তের সাথে আমি বেইমানি করেছি। তোমার দোস্তের সাথে এমন কি করেছো তুমি? আমার দোস্তের ভালোবাসার আমি ভাঙ্গা চুরা তছনছ করে দিছি। আমার আমার দোস্ত ভালোবাসতো ইভারে প্রাণের চাইতো বেশি ভালোবাসতো। ইভা ভালোবাসতো রাজুরে। আমি আমি সারা হারামের বাচ্চা, একটা বেইমান। ইভারে গিয়ে বলছিলাম আমার দোস্ত
আমার দুষ্ট চরিত্রহীন লম্পট, আমি বেঈমান, আমার বন্ধু আমার জীবনে ক্ষমা করবো না। বাবু তোর লোকে অনেক বড় বেমানি করছি, তোর আর এইবার ভালোবাসার আমি ভেঙে দিছি। তুই আমার মার, আমার মার, আমার মারে ভালো, মারে ভালো দোস্ত। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি, কেন করলি? বলবো, অবশ্যই বলবো। আমি আমি শুধু তোর ক্ষতি করি নাই, আমি আমি আমারও ক্ষতি করছি। তুই আমার একবার এবার কাছে চলে চল দোস্ত, আমি সব করলে কমো, সব করলে কমো। আমার তোমাকে বলতেই হবে, কে ওই ছেলে? সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না? কাল সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বলো ইভা, ওর সাথে তোমার কি সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি। এই যন্ত্রণা আমি তোমাকে কখনোই বুঝতে দেইনি। তুই সে আগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি। প্লিজ ইভা, প্লিজ বলো, কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি, কি তার রহস্য? ইভা, তাহলে কি আমি ভাববো ওই ছেলের সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক? না আকাশ, বিশ্বাস করো, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমি জানতাম না ও আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা করবে। ওকে আমি ঘৃণা করি। তাকে যদি ঘৃণাই করবে তাহলে এতদিন কেন তুমি আমাকে আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? ইভা, ইভা বলো, জবাব দাও। ইভা, আমি আমি কি দোষ করেছি তোমার কাছে? সব দোষ আমার, কারণ আমি না জেনে একটা লম্পট চরিত্রহীন ঠক প্রতারককে ভালোবেসেছিলাম, যার যন্ত্রণায় আমিও থাও থাও। কি চাও তোমরা এখানে, আর কত জ্বালাতে চাও আমাকে? না ইভা, না, আজ তোমার জ্বালাতে আহি নাই, আজ সব জ্বালার অবসান ঘটাইতেছি। অবসান? কিসের অবসান? সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট। রাজু চরিত্রহীন লম্পট না, চরিত্রহীন ওই আকাশের বাবা। এই ভদ্র ভাষায় কথা বলো। এতদিন আমি ভদ্র ছিলাম, আজ আর ভদ্র থাকুম না, আজ আমি সব খুলে কমু। ডাক্তার, ডাক্তার, আমার মা। তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, কত টাকা লাগবে? তাও তো 50,000 টাকা লাগবেই। 50,000? শোনো, যাও, তোমার মাকে বাঁচাতে টাকার দরকার। হ্যাঁ, 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে। সেই টাকা যদি আমি দেই? আপনি দেবেন? হ্যাঁ, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কোন কি কাজ? আমি আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যা করবেন আমি তাই করি। ইভা রাজুকে ভালোবাসে, রাজু ইভাকে ভালোবাসে। তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে। না, আমি এ কাজ করতে পারব না, রাজু আমার দোষ, ওর লোক আমি এত বড় বেমানি করতে পারব না। তাহলে তোমার মা বাঁচবে না? তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও? না, আমি আমার মাকে চাই। আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম, রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালে যে মায়াটারে তোমার দেখাইছিলাম সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই, আমি লম্পট নই।
সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ও নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে, সে বাসর কাঁটায় ভরে গেছে। সে বাসরে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে, সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম, আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এখন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা, তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইভাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকা সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা তোমার ভুল ধারণা। ভালোবাসা এমন একটা জিনিস যা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান। সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছো, সুখ শান্তিকে করেছো খুন। আমি আমি তোমার পাপের প্রায়শ্চিত্য করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেব। হ্যালো, রাজু, কে আমার বোনকে খুন করেছিল? কে আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল? করতেছি ওই মিজুর পোলা ড্যানি, তোমার মারা লেগে প্ল্যান করছিল। এইবার আমার মাফ করে দাও বাপ। আমার বোন তো তোদের কাছে মাপ চেয়েছিল, বল বল আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? বল না। রাজু ভাইয়া, দাঁড়ান বলছি। কুত্তার মতো ঘেঁগা করিস কেন? তুমি এখানে বসে আছো, ওইদিকে রাজু কাবিলাকে মেরে আমাদেরকে মারার জন্য এইদিকে আসছে। না, ওর মতো লেডি কুত্তা আমাকে মারতে পারবে না। তাই কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লির সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়ায় দিচ্ছে, সে অহনুই আমি থায়ে। পতিতা পল্লী? ওই পতিতা পল্লীটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালিস সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো।
হয়ে গেছে। আমার বাবা আর তার বন্ধুরা মিলে রাজুকে মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি বাঁচাও রাজুকে। কি বলছো তুমি? না, রাজু মরতে পারে না। আমার জীবন দিয়ে হলো রাজুকে আমি বাঁচাবো। চলো আমার সাথে। কোথায় যাচ্ছো রাজু? খুন করতে। আমার বোনের খুনিদের আমি খুঁজে পেয়েছি। না, আমি তোমাকে যেতে দেব না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর তুমি মারা গেলে আমি বাঁচব না রাজু। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না কমলা, আমাকে যেতে দে। আমার বোনের হত্যাকারীদের খুন না করা পর্যন্ত আমি শান্ত হব না, শান্তি পাব না। আমাকে ছেড়ে দিও না রাজু, আমাকে ছেড়ে দিও না। সরে যা কমলা, তোরা আমাদের বাঁচতে দেবে না। রাজু কোথায় থাকে? বলবি না? সবগুলো যখন কুকুরের মতো গুলি করে মারবো তখন ঠিকই বলবি। আরে তোরা কি মারবি? যেদিন এই অন্ধকার গলিতে পা রেখেছি সেদিনই তো আমরা মরে গেছি, হয়েছি বেশ সাপাতিতা এই অন্ধকার গলির বাসিন্দা। আবে ওই লেকচার বন্ধ কর, এই গুলি কর। এবার তোর তাবালি ছুটা দেবো। আমি জল খাই না, শরবত শরবত খাই। তুই আমাদের অনেক ক্ষতি করেছি, তোর কারণে আজ আমারই ভাব অন্যের ঘরে। আমি তোর রক্ত খাবো, রক্ত। Oh, yeah.
কে তুই ভালোবাসাকে বাঁচাতে পেরেছি। এটাই আমার সব গেছে রে। চল ঠিক আছে, ঠিক আছে ভাই। তুমি কাঁদবে না, কান্নায় এই হৃদয়টা ভরে গেছে। আজ আর কাঁদতে চাই না, মৃত্যুর দিনটা অন্তত একটু হাসতে চাই। কোথায় আমি কাঁদছি? এই তো আমি হাসছি, আকাশ, এভাবে আমি ভালোবাসে শান্তি দিতে পারিনি। তুমি তোমার ভালোবাসা দিয়ে সারাটা জীবন লোকে বুকে আঁকড়ে রেখো। রাজু, কষ্ট দিও না, ওর মাঝে তুমি আমাকে খুঁজে দিও। আমার হৃদয় শুধু তোমার জন্য। দেখবো তোমায় পাথর চোখে, মরণ আমার হলে বিদায় দিও আমায়, তুমি নিয়ে তোমার কোলে। ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়। বলো মা কবুর, চাইলাম জল, পাইলাম শরবত। চাইলাম জল, পাইলাম শরবত। তোর তো বাসি পচা নোংরা জিনিস খাওয়া অভ্যাস। দেখ, আমি তো ভালো জিনিস খেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে নিষেধ করলে। কেন নিষেধ করেছি সেটা তুই জানিস না। হাসান চৌধুরী আর সাদেক আলীর সাথে আমার অনেকদিন বিজনেস। এমনিতেই তোর বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসান চৌধুরী আমাকে অপমান করে বের করে দিয়েছে। সেই রাগে মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে দাওয়াত দেয়নি। আমার বুকেও কম জ্বালা নয়, আর সেই জ্বালা দাও দাও করে চলছে আমার বুকে। তারপরও সেখানে তোকে কেন গন্ডগোল করতে দিইনি জানিস? কাউকে খেপিয়ে কোনো কিছু আদায় করা যায় না। আমাকে কৌশলে আবার ওদের সাথে মিশতে হবে,
যদি সেখানে গন্ডগোল করতিস তাহলে রাজুর মতো তোকে জেলে পচে মরতে হতো। ওরা এমনিতে জেলের খানি টানতেইব, বাতান যাইব না। আমার কি দোষ? হাসপাতালে রাজুর বন্ধুরা বাইচা রয়েছে, সে যদি পুলিশের কাছে মুখ খুলে দেয়? না, ও জীবনেও মুখ খুলবে না। আমি সে ওষুধ দিয়ে রেখেছি। ওষুধ দিয়ে রেখেছি? হারামজাদা বাচ্চা, সব সময় কাজ করার পরে একটা ভেজাল করে আসে। আজ না হয় কাল সে তো মুখ খুলবে, তখন তখন কি হবে বস? তাইলে ওই সেমনি ওখানে হাসপাতালে শেষ করে দেই। যা ওকে শেষ করে দে, হাসান চৌধুরীর বুকে আগুন ধরিয়ে দে। আরে দেরি করছো কেন, জলদি যা। যাচ্ছি এখন। আমার দাবার গুটি হবে রাজু, ওকে দিয়ে আমি ইচ্ছে মতো খেলবো, আমার অপমানের জ্বালা মেটাবো, চৌধুরীকে রাস্তা নামুদ করে ছাড়বো। তুমি খারা, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও আমার মেয়েকে। ডাক্তার, আমার মেয়ে রক্ত লাগবে। আপনার মেয়েকে বাঁচাতে হলে রক্ত লাগবে ও নেগেটিভ। আমার রক্ত নিন। আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, ও রক্ত আপনার মেয়েকে দেয়া যাবে না। তাহলে রক্ত কোথায় পাবো? যেখান থেকে পারেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তা না হলে মেয়েকে বাঁচানো যাবে না। না না, ওকে তো বলবেন না। তাড়াতাড়ি যান, এখানে সময় নষ্ট করবেন না প্লিজ। আমি রক্ত জোগাড় করবো। হ্যাঁ, রক্ত জোগাড় করবো। এই যে ভাই, ও নেগেটিভ রক্ত আছে, আমার একবার রক্ত লাগবে। না, এবার উপরে রক্ত নেই। ডাক্তার সাহেব, আমার বোন, আমার বোন কেমন আছে? সরি, আপনার বোনকে বাঁচানো গেল না। আমার জন্য কিন্তু আজ একটা লাল টুকটুকি শাড়ি আনতে হবে। আমার লক্ষ্মী বোন, আমার লক্ষ্মী ভাইয়া, আমি অবশ্যই আনবো। লুনা দেখ, এই দেখ আমি এসেছি, এই যে আমি তোর ভাই, আমি এসেছি লুডা, এই দেখ আমি এসেছি। কথা বল, কথা বল লুডা, কথা বল না, ডাক্তার আমি রক্ত এনেছি। ডাক্তার, আমার লুডা বাঁচবে। ডাক্তার, ডাক্তার, রাজু, রাজু তুই এসেছিস, এই নে রক্ত, লুডাকে বাঁচা। বাবা, বাবা, লুনারা রক্তের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই দেখো, এই দেখো, তোমার লুনা ঘুমিয়ে আছে। দেখ না, না, লুনা,
লুনা করতে পারে না, লুনা করতে পারে না, লুনা বাবা 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 আমরা তো গোজন তোকে তিন জনের কবর আমরা খুঁজে রাখছি, প্লিজ প্লিজ তোমরা চলে যাও, আমার বাবার বোনের লাশ দাফন করতে দাও। না না না, এই যে হইবার পারে না, আগে তোর লাশ দাফন হইব তারপর ওটা। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আমার আদরের ছোট বোন আমার সব শেষ হয়ে গেছে। তোমাদের কাছে এইটুকু বিনতি করছি, আমার বাবা আর আমার বোনের লাশ দুটো দাফন করতে দাও ভাই। দেখো ভাই, আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আর বোনের লাশ দাফন করতে দাও। ওরা তোমাদের লাশ দাফন করতে দিতে চায়নি বাবা, আমি আমি তোমাদের লাশ দাফন করবো বাবা, আমি তোমাদের লাশ দাফন করবো। বাবা এই দেখো, এই দেখো, তোমার পাশে তোমার আদরের লুনা ঘুমিয়ে আছে। হ্যাঁ তাই লুনা বোন আমার, তোর পাশে বাবাকে রেখে গেলাম, তুই বাবাকে দেখে রাখিস, জানিস তো বাবা খুব অভিমানী, সকালে ঘুম থেকে উঠে চানা পেলে খুব রাগ করে। তুই বাবাকে রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না।
একটু তোমার কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় উঁকি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া, এই ভেজারা এই হাওয়া, একটু তোমার কাছে পাওয়া। হৃদয়ে সাজাই আমি হাজারো আশা, পড়ে দেখ চোখে সে না বলা ভাষা, সদেহ পাওয়া হল তোমাকে পেয়ে, যোজনার আলো দিয়ে ধোয়া, এই ভেজারা এই হাওয়া, একটু তোমার কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া। সূর্যের মতো তুমি সত্যি আমার, রোদ হয়ে মনে দিয়েছো এই ভেজারা এই হাওয়া, একটু তোমার কাছে পাওয়া, চাঁদ ডুবে যায় মেঘে মেঘে, অন্তরে কিছু কিছু চাওয়া, স্বপ্নের জানালায় উঁকি দেয় প্রেম, দূর থেকে আরো কাছে যাওয়া, এই ভেজারা এই হাওয়া, একটু তোমার কাছে পাওয়া। বল কেন আমাকে খুন করতে গিয়েছিলি, বল কেন আমার বোনকে খুন করেছে? বল কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল কারা আমার বোনকে খুন করেছে? ওই কারা
কারা আমার বোনকে খুন করেছে? এই বল, কারা আমার বোনকে খুন করেছে? আমি তোর চম রাজু, সেই রাজু যাকে একদিন বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি, কারণ সেদিন ছিলাম আমি তোর শিকার, আজ তুই আমার শিকার। তোর জন্য, তোর জন্য আমি জেলে গেছি, আর জেলে গেছি বলেই নির্মম ভাবে খুন হয়েছে আমার বোন, আর সেই দুঃখে মারা গেছে আমার বাবা। তোর জন্য, শুধু তোর জন্য। আমি তোমার বাবা বোনকে মারিনি, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোর জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তুই ইভার বাবা। বাট রিমেম্বার ইট, আজ তুই অস্বীকার করলেও আমি যদি কখনো জানতে পারি তোর কার সাজিতে খুন হয়েছে আমার বোন, জীবন দিতে হয়েছে আমার বাবাকে, ইভার বাবা হলেও সেদিন তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে চৌধুরী, সাদেক আলী, তোমরা হঠাৎ? ইয়ে বন্ধু, বড় বিপদে পড়ে তোর কাছে ছুটে এসেছি। ওই ছোট লোকের বাচ্চা রাজু জেল থেকে বেরিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে খুন করার হুমকি দিয়েছে। হুমকি দিয়েছে তোকে? চিন্তা করিস না বন্ধু, তোকে খুন করার আগেই ওই রাজুকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ তুই আমার বন্ধু। আসলে বন্ধু, সেদিন তোকে ভুল বুঝে অপমান করেছিলাম, তুই আমাকে ক্ষমা করে দিস? আরে না না, আমি ওসব মনে রাখিনি। আর মনে রাখার সময় কোথায়? তাছাড়া আমি একটু অন্য টেনশনে আছি। টেনশন? আমরা তো একটা, তোর কিসের টেনশন? আমি একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছি, তাতে বেশ কিছু টাকা, প্রায় কোটি টাকার মতো। আরে এর জন্য টেনশনের কি হলো? কালি লোক পাঠিয়ে দিস, আমি চেক লিখে দিয়ে দেব। তোদের কি বলে যে ধন্যবাদ দেবো? আরে বন্ধুর জন্যই তো বন্ধু। আমরা তাহলে আসি। আচ্ছা এসো। দাবার চালটা তাহলে কাজে লেগেছে। রাজু দৌড়াবে, চৌধুরী পালাবে, মাঝখানে আমি হাতাবো।